আমি আমার নিজের একটা সিক্রেট দোয়ার কথা আপনাদের বলি। আরাফাতে, মিনাতে, মুজদালিফাতে বা দোয়া কবুলের জায়গাগুলোতে সবারই মনের কিছু চাওয়া থাকে একান্তের। আমি আল্লাহর কাছে অনেক কিছু চাই, এর ভিতরে একটা বিশেষ চাওয়া আমি সবসময় করার চেষ্টা করি, সেটা হলো আমি আমার কিছু ফাইন্ডিংস আছে, যেমন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, আমি তাকে দেখতাম অত্যন্ত উন্নত চরিত্রের একজন মানুষ হিসেবে, তার চাইতে ইসলামিক জ্ঞানে আরও বেশি সমৃদ্ধ মানুষ এদেশে তখনও ছিল এখনও আছে। এমন না যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ইসলামের সবচেয়ে বড় পণ্ডিত তার চেয়ে বেশি কেউ জানতো না, মানে কোরআন হাদিসের নলেজ যদি বলেন তো স্যারের চাইতে বেশি নলেজ জানা মানুষ যে ছিল না তা না। যে জিনিসটা স্যারের আমাকে আকৃষ্ট করত, আমি তার সরাসরি ছাত্র না হয়েও তার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত আমি ছিলাম, সে জিনিসটা হলো যে তার যে চরিত্র, তার যে চারিত্রিক মাধুর্য, তার যে চারিত্রিক সৌন্দর্য, তার যে আচরণের সৌন্দর্য, তার যে আখলাকের সৌন্দর্য, এটা আমি খুব কম মানুষের মধ্যে পেয়েছি। এরকম আরও কিছু ফাইন্ডিংস আছে, শুধু তিনি নন, ওলামাদের মধ্যে, গায়রে আলেমদের মধ্যে অনেকে আছে। আমি আল্লাহর কাছে একান্তে যখন দোয়া করি আমি এই দোয়াটা সবসময় বলার চেষ্টা করি, আল্লাহ অমুকের মতো চরিত্রটা যেন আমার হয়, তার মতো আখলাকটা যেন আমার হয়, আল্লাহ অমুকের মতো আমাকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নেই। ভালো মুসলমান মানে হলো বাই ডিফল্ট আপনাকে ভালো মানুষ হতে হবে, ভালো মানুষের সেই সংজ্ঞায় ভালো মানুষ হতে হবে যে সংজ্ঞা কোরআন দিয়েছে, যে সংজ্ঞা সুন্নাহ দিয়েছে। এই জন্য আসুন, আমাদের সবচেয়ে বড় স্বপ্নের জায়গা, আমাদের সবচেয়ে বড় টার্গেটের জায়গা, আমার জীবনের বড় একটা গোল, আমার জীবনের একটা বড় স্বপ্ন, আমার জীবনে বড় একটা চাহিদা চাওয়া আল্লাহর কাছে যেন থাকে যে আল্লাহ আমি মরার আগে অন্তত তোমার রাসূল যে মুসলিমের চিত্র অঙ্কন করে গেছেন, তিনি যে উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, আমি যেন মৃত্যুর আগে হলেও সেরকম মুসলমান হয়ে সেরকম মানুষকে দুনিয়া থেকে যেতে পারি। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমরা যদি সংকল্প করি খুব সহজ, ছোটো ছোটো কিছু আইডিয়া আছে যেগুলো আমি নিজে ফলো করার চেষ্টা করি, তোমার মধ্যে একটা হলো আপনার জীবনে যত বদ অভ্যাস আছে, আখলাক বিরোধী, উন্নত চরিত্রের সাথে যায় না এমন কাজ আছে, এগুলো সব আপনি তালিকা করে ফেলেন। আজকাল মোবাইলে নোট নেওয়া যায়, মোবাইলে নোট করে ফেলেন অথবা কাগজে লিখে ফেলেন, লিখে একান্তে সেগুলো কারোর সাথে শেয়ার করার দরকার নেই, মানুষের খারাপ জিনিস প্রকাশ করা ভালো না। সো আপনি এটা নিজের মধ্যে রাখেন এবং দিনে একবার করে এটা একটু দেখেন যে আমি অফিসে কলিগদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, দলাদলি হয় সেখানে, নানা রকম শয়তানি কর্মকাণ্ড আমি করি, আমার পিয়নকে চুন থেকে নুন খসলেই গালিগালাজ করি, বাসার লোকজন থেকে একটু থেকে ওইদিক হইলে আমি চোখ রাঙানি শুরু করে দিই, চান্স পালে মানুষের হক কীভাবে মারব সেই চেষ্টা করি, একটা জায়গায় সিরিয়ালের সময় দাঁড়ায় আসে আমি কীভাবে ফাঁকি দিব সেই চেষ্টা করি। এইভাবে আপনার যত বদভ্যাস আছে সব লিখে রাখেন এবং দিনে একবার করে দেখেন, দেখার পর দুই মিনিট চার মিনিট করে একটু ভাবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনার মধ্যে এক ধরনের বোধ কাজ করছে যে আমি কীভাবে ভালো হয়ে আসতে পারি, সেই তাগাদা, সে তাড়া আপনার ভিতরে অনুভব হচ্ছে এবং একটা একটা করে টার্গেট করে করে জীবন থেকে সরিয়ে ফেলেন। আর আখলাককে ভালো করার জন্য আরেকটা আইডিয়া হলো, যাদের উন্নত আখলাক আছে এটা সবচেয়ে ইফেক্টিভ আইডিয়া, সে মানুষগুলোর সান্নিধ্যে থাকা। আপনার সহকর্মীদের মধ্যে নিশ্চয়ই একজন মানুষ আছে যাকে সবাই বলে লোকটা আসলেই ভালো, সে কারো ক্ষতি করে না, কোনো ঝামেলায় নাই, আসলেই ভালো। এই যে স্বীকৃতি পাওয়া মানুষটা আপনার নিজেরও ভেতর থেকে সাক্ষ্য দেয় যে লোকটা আসলে ভালো, আপনি তার সাথে বন্ধুতা করেন, আপনার পারিবারিক সম্পর্ক এমন একটা ফ্যামিলির সাথে গড়েন যে ফ্যামিলির সাথে গড়লে আপনার ছেলেমেয়েরা ভালো কিছু দেখবে, শিখবে ম্যানার্স, শিখবে আখলাক, শিখবে উত্তম আচরণ, শিখবে মানুষ অধিকার করে সচেতন থাকা শিখবে, আপনি তাদের সাথে সম্পর্ক করেন, যেটাকে বলা হয় সান্নিধ্যের সৌরভ, সোহবত। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন, হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। তো সত্যবাদীদের সাথে থাকার মানে হলো যে আপনি এই ভালো মানুষদের সাথে থেকে তাদের মতো হওয়ার চেষ্টা করবেন, এটা ভালো হওয়ার সবচেয়ে শর্টকাট ওয়ে। যদি কেউ ভালো হতে চান অনেক বেশি জ্ঞান অর্জন করে ভালো হয়ে যাবেন না, এটা তার জন্য সবচেয়ে প্রপার ওয়ে না। ভালো হওয়ার সবচেয়ে প্রপার ওয়ে হলো ভালো মানুষের সান্নিধ্য, সংস্রব, তার সাথে উঠা বসা যত বেশি করবেন তার ভেতরকার জিনিসগুলো আপনার মধ্যে আসতে থাকবে ইনশাআল্লাহ। সেই সাথে একটি দোয়া আছে বিশেষ করে আচরণ সুন্দর করবার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার ভাণ্ডারে নাই কি দেখেন, তিনি দোয়া করতেন আল্লাহুম্মা হাদিনি লি আহসানিল আখলাক, আল্লাহ আমাকে উত্তম আখলাকের পথ আপনি দেখান, উত্তম আখলাকের পথে আপনি আমাকে চালান, ফাইন্নাহু লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনত, কারণ উত্তম আখলাকের পথে আপনি ছাড়া কেউ পরিচালিত করতে পারবে না, ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা, আল্লাহ আমাকে খারাপ আখলাক, দুশ্চরিত্র, খারাপ গুণ, খারাপ আচরণ এখান থেকে আপনি আমাকে বিরত রাখুন, বাঁচিয়ে রাখুন, ফাইন্নাহু লা ওয়ালা ইয়াসরিফ আনহা,
আন সাইয়্যিহা ইল্লা আন ওয়ালা ইয়াসরিফ আন সাইয়্যিহা ইল্লা আন আর খারাপ আচরণ থেকে আপনি ছাড়া কেউ বাঁচাতে পারবে না আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করা তাহলে নিজের চেষ্টা নিজে করা পাশাপাশি আল্লাহর কাছে নিজেকে ন্যস্ত করা তাহলে ত্রিমুখী প্রচেষ্টা হলো